আমাদেরও আসবে। চাকরি বাঁচানোর জন্য আপনারা ঠিক এই ধরনের মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নত করে নাই। সমানে সমানে খেলা হবে। চলো রে চলো আগুন জ্বালো। আপনারা আমরা সকলে মিলে যদি এইভাবে ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কোন শক্তি দমন করতে পারবে না। আমরা ভবিষ্যতে আমরা এইভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং বিচার বিভাগকে সমুন্নত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আজকে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অন্যায় অত্যাচার শুরু করেছে, আমাদের কাছে সেই দিন চলে এসেছে যেদিন এই দেশের জনগণ, এই দেশের আমরা যারা নির্যাতিত হয়েছি, তারা এই শেখ হাসিনাকে টেনে নিয়ে তার ক্ষমতার আসন থেকে ইনশাআল্লাহ নামাবো। সবাইকে বলছি, আপনারা রাজপথে দয়া করে আমাদের সাথে নামুন, আমাদের সাথে থাকুন, আমাদের আইনজীবীদের প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। জনগণের উদ্দেশ্যে কথাগুলো বলছি, দয়া করে আমাদেরকে শুনুন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আজকে এখানে আমরা উপনীত হয়েছি বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা ও গায়েবী মামলার প্রতিবাদে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জীবন দেব, রক্ত দেব, তবু আমরা আত্মসমর্পণ করব না। শেখ হাসিনাকে উৎখাত করে ঘরে ফিরে যাব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন তাদের কিনে জাতীয় সরকার, এবং বন্ধুগণ আমাদের নেত্রী খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, এই হাসিনা বলেছিল 80 বৎসর বয়স হয়ে গেছে মরে না কেন, গতকালকেও বলেছে যেন তেন প্রকারে নির্বাচন করবে, এবং এই 80 বৎসরের মানুষের জন্য মায়া কান না কেন, তোমার বয়স 78 হয়ে গেছে, কাজেই বন্ধুগণ আমরা রক্ত ছুঁয়ে শপথ দিলাম আমাদের নেত্রীকে মুক্ত করব, হাসিনাকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব। আজকে দেখেছেন যে এখানে শুধু আইনজীবীরা নেমেছে, প্রত্যেক আইনজীবী তার মক্কেলের জন্য কাজ করে, যদি একবার সাধারণ জনগণ এবং মক্কেল এই আইনজীবীদের সাথে নেমে যায় তখন আপনারা এই আন্দোলনকে রুখতে পারবেন না। আমি সর্বশেষ অনুরোধ করব, পোশাক জমলো যেমন আপনাদের গায়ে আছে, পোশাক আমাদের গায়েও আছে, যদি আপনারা দলীয় আচরণ করেন তাহলে পোশাক খুলুন, মুজিব কাট পরুন, দলীয় পাঁচ নিন, মোকাবেলা হবে দলে দলে, আমরা যেমন একটি দলকে রিপ্রেজেন্ট করি আপনারাও দলে আসুন, সমানে সমানে খেলা হবে।